হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব যেখানে থাকছে ব্যবসায় প্রকারভেদ এবং এই প্রকারভেদের প্রথম প্রথম পয়েন্ট যা শিল্প তো চলো বন্ধুরা আজ আমাদের ক্লাসটি শুরু করে দেই প্রথমে লেখা আছে এখানে শিল্পের সংজ্ঞা যেটি ছোট আকারে লেখা আছে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে যেখান থেকে ব্যবহারকারীরা পণ্যটিকে পূর্ণরূপে ব্যবহার করতে পারবে অর্থাৎ কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে মানুষের ব্যবহার উপযোগী পরিণত পণ্যের রূপদান করতে হবে প্রথমে আমরা যে কাঁচামালটি পাবো অর্থাৎ র ম্যাটেরিয়াল পাবো সেটি কিন্তু প্রথমে ইউজ করা যাচ্ছে না যেমন ধরো বন থেকে যখন কাঠ সংগ্রহ করা হয় তখন কিন্তু সে বনের যে গাছটা আছে সেই গাছটা কিন্তু আমরা চেয়ার টেবিল হিসেবে ইউজ করতে পারছি না কি করতে হবে সেটি ফার্স্টে আমার ফ্যাক্টরিতে আনতে হবে আমাকে হচ্ছে বিভিন্ন ধরনের উপাদান সেটির সাথে যোগ করতে হবে প্লাস আমাকে পার্সন লাগবে আমার কর্মী লাগবে কর্মী সেটিকে প্রক্রিয়া জাতকরণ করে তারপর সেটি আমাদের কাছে আসবে চেয়ার টেবিল হিসেবে অর্থাৎ ফার্স্টে কি হচ্ছে আমি কাঁচামালটাকে সংগ্রহ করছি এবং এটিকে প্রক্রিয়াজাতকরণ করে এমন একটি রূপদান করছি যা ভোক্তাদের ব্যবহার উপযোগী হয়ে থাকে অর্থাৎ এভাবে বলা যায় যে প্রাকৃতিক সম্পদ আহরণ করে এটিকে একটি ভালো রূপদান করে যখন মানুষের ব্যবহার উপযোগী করে পণ্যটিকে মানুষের সামনে প্রেজেন্ট করা হয় তখন তাকে শিল্প বলা হয় এখন আমরা আসবো শিল্পের প্রকার ভেদে শিল্পকে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা যায় প্রথমেই হচ্ছে প্রজনন শিল্প প্রজনন শিল্পটিকে আমরা বলতে পারি যেই শিল্পটি একটি পণ্য থেকে অনেকগুলা পণ্য বা সেবায় আমি রূপদান করতে পারছি অর্থাৎ যদি আমরা ধরি ধরো আমরা ধরলাম হচ্ছে ফার্ম হাঁস মুরগির ফার্ম এই ফার্মটিকে কি ফার্স্টে হচ্ছে আমার একটি মুরগি আনতে হবে এবং সেখান থেকে যখন ডিম উৎপাদন হবে তখন তার মাধ্যমে কিন্তু আরো কয়েকটি মুরগি আসবে এবং এভাবেই কিন্তু শিল্পটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে সো প্রজনন শিল্পের সংজ্ঞাতে আমরা বলতে পারি যখন একটি পণ্য থেকে বা একটি সেবা থেকে অনেকগুলো সেবার উৎপন্ন হয় তখন তাকে বলা হয় প্রজনন শিল্প এরপর আসছে হচ্ছে নিষ্কাশন শিল্প নিষ্কাশন শিল্প জিনিসটা হচ্ছে ভূগর্ভ থেকে যখন আমি কোনো কিছু উত্তোলন করব এবং উত্তোলন করার পরে যখন এটি আমি মানুষের উপযোগী করতে পারবো তখন সেটি হবে নিষ্কাশন শিল্প যেমন আমরা ধরলাম গ্যাস যখন ভূগর্ভ থেকে আমরা গ্যাসটি উত্তোলন করছি সেই গ্যাস কিন্তু ডাইরেক্ট ইউজ করা যাচ্ছে না সেটি প্রক্রিয়াজাতকরণ করে কারখানায় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমাদের ব্যবহার উপযোগী হয়ে আসছে যেমন ধরো এলপি গ্যাস এলপি গ্যাস কিন্তু ডাইরেক্ট যখন ভূগর্ভ থেকে উত্তোলন করা হয় তখন কিন্তু সেটি ব্যবহার উপযোগী থাকে না কিন্তু পরে কোম্পানি বা ফ্যাক্টরি এটি প্রক্রিয়াজাতকরণ করে আমাদের ব্যবহার উপযোগী করে সিলিন্ডারে করে বিক্রি করে থাকে এবং সেটি আমরা ব্যবহার করি এরপর আসছে হচ্ছে নির্মাণ শিল্প নির্মাণ শিল্প হচ্ছে কোনো কিছু তৈরি করা নির্মাণ করা যেমন ধরো রাস্তাঘাট সেতু ব্রিজ এগুলো হচ্ছে নির্মাণ শিল্পের অন্তর্গত প্রথমে যদি আমরা ইট পাথর দিয়ে নিজের কাছে রেখে দিই সেটি কিন্তু কোনোভাবে ব্যবহার উপযোগী হবে না সেটি কিন্তু রাস্তাঘাট তৈরি করতে পারছে না কিন্তু এটি যখন পুড়িয়ে পুড়িয়ে হচ্ছে তৈরি করে যখন আমি হচ্ছে রাস্তায় পিচ ঢালাই দিব তারপর কিন্তু রাস্তাঘাটটি আমরা ইউজ করতে পারবো সো ফার্স্টে র ম্যাটেরিয়ালগুলো আনতে হবে ইট পাথর সিমেন্ট এগুলো আনতে হবে এবং এগুলো আনার পরে কিন্তু আমি সেটি যখন প্রক্রিয়াজাতকরণ করে একটি পূর্ণরূপে নিয়ে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারবো তখনই কিন্তু সেটি রাস্তাঘাট হিসেবে আসবে আমাদের সামনে এবং আমরা ওইটি ইউজ করতে পারবো এরপর আসছে সেবামূলক শিল্প সেবামূলক শিল্পে প্রথম যে পয়েন্টটি আমাদেরকে নির্ণয় করতে হবে সেটি হচ্ছে সেবামূলক সেবামূলক শিল্প কোনো পণ্য বা দ্রব্য হতে পারবে না অর্থাৎ এটি সেবামূলক কিছু হতে হবে যেমন আমরা যে কোনো ব্যবসায় সংজ্ঞায় পড়ে থাকি যে পণ্য বা দ্রব্য অবলিক সেবা অর্থাৎ পণ্য দ্রব্য সেবা কিন্তু সেবামূলকের দিক থেকে কোনো আমি পণ্য ইউজ করতে পারবো না অর্থাৎ এটি কোনো পণ্য বা দ্রব্য হাতে ছোঁয়ার মতো কোনো জিনিস হবে না এটি অদৃশ্য অস্পৃষ্ট হবে যেমন ধরো ডেস্কো ডেস্কো হচ্ছে আমাদেরকে বিদ্যুৎ প্রদান করে সেবা দিয়ে থাকে বিদ্যুৎ সাপ্লাই দেয় এটিকে আমরা হাতে হাতে ধরতে ধরতে পারি পারি না এটি আমরা ছুঁতে পারি না কিন্তু এটি আমরা অনুভব করতে পারছি আমরা সেবা অনুভব করতে পারছি এই সেবামূলক শিল্পটা হচ্ছে এমনই জিনিস যেটি অস্পৃষ্ট থাকবে অদৃশ্য থাকবে কিন্তু আমরা এটিকে ইউজ করতে পারছি আমাদের ব্যবহার উপযোগী করতে পারছি তারপর এরকম যেমন ব্যাংকিং ব্যবসায় আমরা অর্থ রাখছি অর্থ নিয়ে আসছি এটি আমাদের সেবা দিচ্ছে এবং একটা উপযোগী মাধ্যম হিসেবে সৃষ্টি করছে কিন্তু এটি কিন্তু আমরা ধরতে পারছি না ছুতে পারছি না সো এখানে আমি একটি পয়েন্ট দিতে পারি যেমন হচ্ছে ব্যাংকিং সেবা এরপর আসছে উৎপাদন শিল্প কোনো কিছু তৈরি করাকে উৎপাদন শিল্প বলে থাকে এখানে একটি উদাহরণ দেওয়া যায় যেমন ধরো হচ্ছে এখানে একটি উদাহরণ দেওয়া যায় তুলা শিল্পের তুলা শিল্পে কিভাবে হচ্ছে যখন শিমুল গাছ থেকে আমি শিমুলে তুলা উৎপাদনের জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো যখন নিয়ে আসছি সেটি কিন্তু ডাইরেক্ট হচ্ছে আমি তুলা হিসেবে বাজারজাতকরণ করতে পারছি না সেটি প্রক্রিয়াজাতকরণ করার মাধ্যমে তুলা যেটি হচ্ছে আমরা সচরাচর দেখে থাকি অর্থাৎ বা যখন আমি গাছ থেকে শিমুল গাছ থেকে যখন উপাদানগুলো নিয়ে আসছি সেই উপাদানগুলো কিন্তু আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারছি এবং সেটি ব্যবহার উপযোগী হয়ে উঠছে না সেটি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তুলা হিসেবে আমরা যেগুলো হচ্ছে সচরাচর দেখে থাকি সেভাবে ইউজ করতে পারছি তারপর হচ্ছে বস্ত্র শিল্প বস্ত্র শিল্পে ডাইরেক্ট যদি তোমাকে কয়েকটি সুতার ধরিয়ে দেওয়া হয় তুমি কিন্তু সেটি বস্ত্র পরিধান করতে পারবে না কি করতে হবে তোমাকে সেটি প্রক্রিয়াজাতকরণ করে সেলাই করে তারপর তোমার সামনে বস্ত্র হিসেবে আসবে উৎপাদন শিল্পে আমরা দিতে পারি হচ্ছে বস্ত্র শিল্প তারপর স্পাত শিল্প সো ভিউয়ার্স এই ছিল হচ্ছে শিল্প কাকে বলে এবং শিল্পের প্রকার ভেদ আমি এক মিনিটের মধ্যে পুরোটুকু একটু রিভিশন দিয়ে আসছি শিল্প বলতে অ্যাকচুয়ালি বোঝায় প্রাকৃতিক সম্পদ আহরণ করে এটিকে কাঁচামালের রূপদান এমন একটি রূপদান প্রদান করা যা মানুষের ব্যবহার উপযোগী পণ্য বা সেবা হিসেবে পরিচিতি পায় শিল্পকে পাঁচ ভাগে ভাগ করা যায় প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প নির্মাণ শিল্প সেবা শিল্প উৎপাদন শিল্প প্রজনন শিল্পটি এমন যেখানে একটি পণ্য থেকে আমি কয়েকটি পণ্য উৎপাদন করতে পারছি নিষ্কাশন শিল্প হচ্ছে ভূগর্ভ থেকে কোনো কিছু আহরণ করে যখন আমি মানুষের ব্যবহার উপযোগী করতে পারছি নির্মাণ শিল্পে আসছে কোনো কিছু নির্মাণ করা কোনো কিছু তৈরি করা যা রাস্তাঘাট সেতু ব্রিজ এসব নামে পরিচিত এরপর আসছে হচ্ছে সেবামূলক শিল্প সেবামূলক শিল্পটি এমন হতে হবে যা পণ্য বা দ্রব্য হবে না যা অস্পৃষ্ট থাকবে অর্থাৎ সেবা আমাদের দৃষ্টের অগচরে কিন্তু আমাদের কিছু জিনিস আমরা ব্যবহার বা এ থেকে বেনিফিট পেয়ে থাকি যেমন ব্যাংকিং সেবা এরপর আসছে উৎপাদন শিল্প উৎপাদন শিল্পে কি উৎপাদন শিল্পটি এমন হতে হবে যে একটি র ম্যাটেরিয়াল থেকে আমি প্রক্রিয়াজাতকরণ করে এমন কিছু তৈরি করব যা আমরা ভবিষ্যতে এটি ইউজ করতে পারবো কোনো ধরনের কোনো সমস্যা হবে না যেমন বস্ত্র শিল্প স্পাত শিল্প সো ভিউ এই ছিল আমার দ্বিতীয় পর্বের আলোচনা নেক্সট পর্বে আমরা আলোচনা করব বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা নিয়ে দেন কিপ লার্নিং